এখানে তো 80 প্রায় দিনে লোড করতে লোড করে তো নিয়ে যাচ্ছে, এখানে তো কোনো ঝামেলা কিছু কম হয় ঝামেলা হয় না। আজকে কি যে ঝামেলা হয়েছে, সব ঝামেলার জন্য দাঁড়িয়ে সব গাড়ি। কি মনে হচ্ছে কি হয়েছে এখানে? কি ঘাটের জন্য কোনো ঝামেলার জন্য গাড়িকে সব আটকে দিচ্ছে, আবার কি গাড়ি ঘাটে ঘাটে গাড়ি ফাঁসছে। গাড়ি কোথা থেকে এসছে এটা? গাড়ি মেদিনীপুর থেকে আসছে। আর এই বালি কোথায় যাচ্ছে? মেদিনীপুর হলদিয়া। আপনারা কি এখান থেকে প্রতিনিয়ত বালি নিতে? হ্যাঁ, প্রতিদিন বালি নিয়ে যায়, আবার খালি গাড়ি আসি, আবার বালি নিয়ে যাই। কখন ঢুকেছেন এখানে? এখানে কালকে ঢুকছি সন্ধ্যেবেলায়। গাড়ি কখন বেরাবে এখান থেকে কি মনে হচ্ছে, কি বলছে ওরা এখন? কি বলছে এখন কোনো না, এখন বলছে ব্লু বুক চাই, একটা করে ব্লু বুক দিতে হবে, ফাইন ভরতে হবে। ওই ঘাট মালিক নাকি বলছে ব্লু বুক দিতে হবে। এই গাড়িগুলো কি সিও কাটা হয়? হ্যাঁ, প্রতিদিন সিও কাটে, সিও কাটিয়ে চলে যায়। গোপীবল্লভপুর এক ব্লক মে কাফি বক্ত সে জো হ্যা ইল্লিগাল স্যান্ড মাইনিং কে খিলাফ জেলা পুলিশ নে অভিযান চলা হ্যায়, আর তিন ইসে পহলে ভি জেলা পুলিশ নে রেড কি হ্যায়। চৌথী থি আজ রেড, হমনে মর্নিং মে 5 বজে কে আসপাস ইয়াহ পে রেড কিয়া, আর দেখা কি করিবন 21 এসে হমে এক্সট্রাক্টরস অর ট্রাকস অর ট্র্যাক্টরস মিলে জো কি উনকে নিয়ত স্থান কি জগহ গলত জগহ সে ইল্লিগাল জগহ সে ইল্লিগাল তরিকে সে মিট্টি উঠা রে থে, বালি উঠা রে থে, তো উনকে খিলাফ হমনে অ্যাক্ট কিয়া হ্যায়। উনকা জো ফাইন হ্যায় ও বিএলআরও অফিস মে জমা হোনে কে বাদ জো সিজার হ্যায় উনকো রিলিজ কর দিয়া যায়। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।